তোমাদের যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করবে না, তখন তোমরা এরকম একটা ডিমের রেসিপি করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ডিমের রেসিপিটা করার জন্য আমি এখানে কটা ডিম সিদ্ধ করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু আমি 4 ভাগ করে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়েছি, জিরে ধনে পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কিছু পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি। ব্যাস এইগুলো দিয়ে আজকে আমি ডিমের রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এই ডিমগুলো এই ছুরি দিয়ে আমি এরকম করে সব দাগিয়ে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরমও হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার এই ডিমগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। আমি ডিমগুলো একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো। এবার আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলে আলুগুলো একটু ফ্রাই করে নেব। আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো আমি একটু ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মতো দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো কিছু তেজপাতা, আর দিয়ে দেবো এখানে গোটা মশলা, শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। যখন এই ভালো গন্ধটা বেরোবে, তারপরে দিয়ে দিতে হবে এই পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে ধনে পেস্ট, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করেই কষিয়ে নেব। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাবে, ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, একটু হলুদ, আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দেবো। আর টক দইটা যখন দেবে, তোমরা অবশ্যই জলটা একদম কমিয়ে দেবে। টক দইটা দিয়ে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাটা। তো গাইস, মশলাটা দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছি, এই আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি গাইস জল দিয়ে দেব। জলটা তোমরা পরিমাণ মতনই দেবে, যে যেমন খাবে ঝোল বা গাঢ় তেমনই দেবে। ঝোলটা দিয়ে আমি সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ ঝোলটা ভালো করে না ফুটবে, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো গায়ে ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি, এই ডিমগুলো সব দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো গাইস, আমার ডিমের ঝোলটা রেডি। এবার এর উপরতে আমি একটু ধনে পাতা দিয়ে দেব। তোমরা কারা কারা পছন্দ করো এরকম লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল, তারা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে তোমরা একটা করে লাইক দিয়ে দিও। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো গাইস, আমার ডিমের ঝোলটা রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে ডিমের ঝোল? যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।